বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস সুবিধা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, পর্তুগালে বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস সুবিধা কাদের জন্য এবং কবে থেকে এটা চালু হবে আমাদেরকে জানাবেন। সুজানা, আপনাকে ধন্যবাদ। পর্তুগাল সরকারের পক্ষ থেকে মারিয়ানা দি সিলভা একটি প্রেস কনফারেন্সে আজকে তিনি এই বিষয়ে জানান যে পর্তুগাল সরকার সামনের বছর মানে 2024 সাল থেকে 24 সালের জানুয়ারি মাস থেকে 23 বছর বয়স পর্যন্ত সবার পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে বিনামূল্যে তারা ভ্রমণ করতে পারবেন। এবং এই এই তারা যদিও এই ঘোষণাটির আভাস দিয়েছিলেন এভেইরো এলাকাতে পর্তুগাল সরকারের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তা বুধবার রাতে তিনি বলেছিলেন বিষয়টি, এবং আজকে তা আবার মারিয়ানা ডি সিলভা উল্লেখ করেছেন যে 2024 সাল থেকে 23 বছর বয়স পর্যন্ত সবাই পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে বিনামূল্যে সফর করতে পারবে। যদিও পর্তুগাল সরকার সামনের দিনগুলোতে মানে 2024 সালে বা এই বছর থেকেই অনেক পরিকল্পনা করে রাখছে যাতে করে স্বাস্থ্য খাত, পরিবহন খাত এবং শিক্ষা খাত ঢালাওভাবে সাজানোর চেষ্টা করছে পর্তুগাল সরকার, এটিও এর একটি অংশ। সুজানা, এই ছিল এই বিষয়ে সর্বশেষ। জি ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।